রাজ্যে বিনিয়োগে আগ্রহী গৌতম আদানি কথা হয়েছে শিল্পে বাংলার বিপুল সম্ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই টুইট আসতে পারেন শিল্প সম্মেলনে অন্ধ্র ওড়িশা উপকূলের দিকে ঘূর্ণিঝড় সপ্তাহান্তে বাংলার উপকূল দুর্যোগের আশঙ্কা বহু ট্রেন বাতিল গুজরাটে দশজন মৎস্যজীবী নিখোঁজ ঘূর্ণিঝড় নিয়ে দিল্লিতে বৈঠকে মোদী মুম্বাই থেকে ফিরেই নবান্নে মুখ্যমন্ত্রী কলকাতা সহ সাত জেলা এনডিআরএফ সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা ঝড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কায় দক্ষিণ পূর্ব শাখায় বাতিল মোট 53টি ট্রেন ফলকনুমা করমণ্ডল চেন্নাই মেল যশবন্তপুর ও তিরুচিরাপল্লী এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনের যাতায়াতে কোপ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরই তৎপর প্রশাসন কাকদ্বীপের সমুদ্র উপকূলবর্তী এলাকায় আজ সকাল থেকে মাইকে প্রচার শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কতায় বাড়তি নজরদারি দীঘা উপকূলে শনি থেকে সোমে তিন দিন দীঘার সমুদ্রে পর্যটকদের নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতা পুরভোটের বাকি 17 দিন জোর প্রচারে সব পক্ষ আনন্দপুর এলাকায় 108 নম্বর ওয়ার্ডে প্রচারে তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ 118 নম্বর ওয়ার্ডে বেহালা বুড়োশিব তলায় প্রচার সারলেন তারক সিং মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রচার বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ খটিকের 73 নম্বর ওয়ার্ডে তাঁর প্রতিপক্ষ তৃণমূল নেত্রীর ভ্রাতৃবধূ কাজলী বন্দ্যোপাধ্যায় গড়িয়ায় প্রচারে 111 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী চয়ন ভট্টাচার্য কলকাতা পুরভোট নিয়ে এবার সুপ্রিম কোর্টে বঙ্গ বিজেপি কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা হারের ভয়ে বারবার আদালতে কটাক্ষ তৃণমূলের কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট চান রাজ্যপাল ফের জানালেন কমিশনারকে দুদিনের মধ্যে পদক্ষেপ জানাতে নির্দেশ সীমা পেরোচ্ছেন হুঁশিয়ারি তৃণমূলের কোচবিহারে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ভাঙনির মোড়ে দলের শ্রমিক সংগঠনের সভামঞ্চে ভাঙচুর অগ্নিসংযোগ দিনহাটার বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ সীতায়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার অভিযোগ অস্বীকার উদয়ন গুহর পুরুলিয়ার রঘুনাথপুরে গভীর রাতে যুব তৃণমূল নেতার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টার অভিযোগ চার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে আতঙ্কে রয়েছেন যুব তৃণমূল নেতা আদ্রা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নোদাখালীতে বিস্ফোরণ কাণ্ডে নতুন তথ্য পুলিশ সূত্রে খবর বালির ভেতরে রাখা ড্রামে মজুদ ছিল প্রচুর বিস্ফোরক শুধু বাজির মশলা ছিল না অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ ঘটনাস্থলে ফরেন্সিক টিম অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা পুলিশের নোদাখালীর ঘটনা নিয়ে এনআইএ হওয়া উচিত এই বিস্ফোরণের এবং প্রাথমিকভাবে আমি জেনেছি এনআইএ তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা এখন উগ্রপন্থীদের জঙ্গিদের হাব হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ বিজেপির প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে জাতীয় সঙ্গীত গাইলেন পরিষদীয় দলের সদস্যরা নন্দীগ্রামের কৃষি সম্প্রসারণ আধিকারিককে মারধরের ঘটনায় জামিন শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট ও বিজেপি নেতা মেঘনাথ পালের জামিন হরিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস ভুঁইয়ার ভাইপোর বিয়ে উপলক্ষে সিপিএম নেতা তড়িৎ তোপদারের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে এলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং দুই নেতাই একে সৌজন্য বলে দাবি করছেন তবে বিষয়টি জানাজানি হতেই খোঁচা দিয়েছে তৃণমূল ইউপিএ নিয়ে মমতার কটাক্ষ জবাব কংগ্রেসের রাজনৈতিক অবসরবাদিতা আর সিদ্ধান্তো আর রসুলো কি লড়াই মে অন্তর হোতা কংগ্রেসের নেতৃত্ব স্বর্গ থেকে পাওয়া অধিকার নয় নাম না করে রাহুলের উদ্দেশ্যে পিকে টুইটে তোলপাড় বিজেপির চক্রান্ত পাল্টা কংগ্রেস 12 সংসদে সাসপেনশনের প্রতিবাদে আজ উত্তাল সংসদ বিরোধীদের ওয়াকআউট সংসদে সেন্সরশিপের অভিযোগ তৃণমূলের বানতলায় নির্মীয়মান বহুতলে মহিলার রহস্য মৃত্যু নির্মীয়মান বহুতল থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার খুন বলেই প্রাথমিকভাবে মনে করছে গোয়েন্দা পুলিশ ধনেখালি কোচবিহারের পর এবার সিঙ্গুর সিঙ্গুরে একই পরিবারের চারজনকে কুপিয়ে খুন সম্পত্তি বিবাদে খুন বলে সন্দেহ পুলিশের খুন দীনেশ পটেল অনুসুয়া পটেল ভারতী পটেল ও মাবজি পটেল খুনে অভিযুক্ত আত্মীয়ের খোঁজে পুলিশ বিয়েবাড়িতে অস্ত্রসহ ধৃত যুবক মালদার কুইনপাড়া গ্রামের ঘটনা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সঞ্জয় রজক নামে ওই যুবককে গ্রেফতার করে উদ্ধার 7 mm পিস্তল ধৃতের বাড়ি বিহারে এবার পুলিশের জালে কসবার কুখ্যাত দুষ্কৃতী সোনাপাপ্পুর ঘনিষ্ঠ দীন যাদব খুনের ষড়যন্ত্রের অভিযোগে ইডেন গার্ডেন্স চত্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ 23 সেপ্টেম্বর কৈখালী থেকে সোনাপাপ্পুকে গ্রেফতার করা হয় অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই চুরির কিনারা করল বর্ধমান থানার পুলিশ উদ্ধার সোনার গয়নাও 16,000 টাকা ঘটনায় গ্রেফতার এক যুবক বর্ধমান শহরের রত্তলা এলাকার ঘটনা ধৃতের নাম সংগ্রাম সাঁতরা হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক চুরি সোনার দোকানে তালা ভেঙে লুট কয়েক লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না তদন্ত শুরু করেছে পুলিশ এখনো কেউ গ্রেপ্তার হয়নি
ছমাসের ইনসেন্টিভ না পেয়ে বিক্ষোভ বনগাঁ ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা আশা কর্মীদের। বনগাঁ ব্লকের বিএমওইচ মৃগাঙ্ক সাহারায় জানান, টেকনিক্যাল সমস্যার কারণে শেষ ছমাস আশাকর্মীরা ইন্টেনসিভ পাচ্ছেন না। শাড়ির কালোবাজারির অভিযোগে ময়নাগুড়ি ব্লকে জাতীয় সড়ক অবরোধ, কৃষকদের চলল বিক্ষোভ। অবরোধের জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে ওঠে অবরোধ। কলকাতায় ডিভিসির সদর দপ্তরে ভুকা হরতাল শুরু করলেন ডিভিসি স্টাফ অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন কর্মী সংগঠনের সদস্যরা। দীর্ঘদিনের বেশ কিছু দাবি দাওয়া পূরণের দাবিতেই হরতাল। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দুয়ারে রেশন প্রকল্পে কম সামগ্রী দেওয়ার অভিযোগ। রেশন দোকানের কর্মীদের দাবি, কম সামগ্রী পাওয়ায় এই সমস্যা হয়েছে জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী। ডেঙ্গি ম্যালেরিয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য নগর উন্নয়ন দফতরের চিঠিতে। মশার হটস্পট চিহ্নিত করায় গাফিলতি, কলকাতা সহ 25টি পুরসভা ডেঙ্গি প্রবণ, পুরসভাগুলিকে লেখা চিঠিতে উল্লেখ। গ্রুপ ডির পরে স্কুলে গ্রুপ সি নিয়োগেও দুর্নীতির অভিযোগ, নথি দেখে বেতন বন্ধ করতে কমিশনকে নির্দেশ হাইকোর্টের, পর্ষদের হলফনামা তলব। লোকাল ট্রেনের ধাক্কায় গুরুতর জখম পূর্ব রেলের এক গ্যাংম্যান, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের নাম ছাবিলা যাদব, রেললাইন মেরামতির কাজ করার সময় তাকে লোকাল ট্রেন ধাক্কা মারে। ডুয়ার্সের চা বাগানে ভালুক আতঙ্ক, স্থানীয়দের সতর্ক করতে মাইকে প্রচার বন দফতরের। আতঙ্কে কাজ বন্ধ চা বাগানের কর্মীদের। বন দফতরের অনুমান, পাহাড়ে নির্মাণ কাজ চলায় জায়গা না পেয়ে লোকালয়ে নেমে আসছে ভালুক। উত্তরপ্রদেশের আলিগড়ের কলেজে চিতাবাঘের হানা, চৌধুরী নেহাল সিং ইন্টার কলেজে ক্লাস চলাকালীন ঢুকে পড়ে চিতাবাঘটি। আতঙ্কে ছুটোছুটি শুরু করেন পড়ুয়ারা, এক পড়ুয়াকে আক্রমণ করে চিতাবাঘটি, হাসপাতালে ভর্তি ওই পড়ুয়া। ভারতেও এবার করোনার নতুন প্রজাতি ওমিক্রন হানা। দক্ষিণ আফ্রিকা ফেরত কর্ণাটকের দুজনের শরীরে মিলেছে ওমিক্রন ভাইরাস। আক্রান্তদের একজনের বয়স 66, অপরজনের বয়স 46। এই মুহূর্তে 29টি দেশে 373 জন ওমিক্রন আক্রান্ত। ওমিক্রন সংক্রমণের প্রভাব কি এবার 22 গজে? এক সপ্তাহ পেছোতে পারে ভারতীয় ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। 17ই ডিসেম্বর থেকে সিরিজ শুরু হবার কথা। খেলার কথা 3টি টেস্ট, 3টি ওয়ানডে ও 4টি টি-20 ম্যাচ। দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কি সিদ্ধান্ত হতে চলেছে তা দিন দুয়েকের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ওমিক্রন সংক্রমণের পর সিরিজ নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে জানালেন বিরাট কোহলি। ওমিক্রন নিয়ে বিশেষ সতর্কতা বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে। বাংলাদেশে যাতায়াতকারী যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালক এবং খালাসিদের নমুনা সংগ্রহের পাশাপাশি চলছে স্বাস্থ্য পরীক্ষা। প্রয়াত মির্জাপুর খ্যাত অভিনেতা ব্রহ্ম মিশ্র, মুম্বাইয়ের ভার্সোভার ফ্ল্যাটে তার দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন আলী ফজল। রাজস্থানের বারোয়াড়ায় সিক্স সেন্সেস ফোর্টে ভিকি ক্যাটরিনার বিয়ের আগে সরানো হলো ফোর্টের নিরাপত্তা রক্ষীদের। ভিকি ক্যাটরিনার নিজস্ব নিরাপত্তা রক্ষীরা থাকবেন দায়িত্বে।